আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। 5000 রকেট ছুড়ল হামাস, ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতি ঘোষণা। হামাসের হামলায় 40 ইসরায়েলি নিহত, আহত 750। পাল্টা হামলায় 160 ফিলিস্তিনিকে মারল ইসরায়েল। সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করেছে হামাস যোদ্ধারা। ইসরায়েলের ওপর হঠাৎ কেন চড়াও হলো হামাস? ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের জন্য মন কাঁদছে জেলেনস্কির। আফগানিস্তানে ভূমিকম্পে 14 জনের মৃত্যু, হতাহত বাড়ার শঙ্কা। সিকিমে বন্যায় অর্ধশতাধিক প্রাণহানি। বিভিন্ন দেশ থেকে অর্থ পাচার, কঠোর হচ্ছে সিঙ্গাপুর। এখানেই শেষ করছি এক মিনিটের বিশ্ব সংবাদ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।